নমস্কার বন্ধুরা, জবেলার্স 360 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের আজকের বিষয় দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বোর্ডের তরফ থেকে যে ICDS কেবলমাত্র মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবে সেরকম একটা নোটিফিকেশান বেরিয়েছিল সুপারভাইজার পদের জন্য। তো আশা করছি এটা আপনারা সকলেই খবরটা পেয়ে গেছেন। তো অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিছুদিন হয়ে গেল। তো আপনারা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন, রিক্রুটমেন্টের সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম আগে, আশা করছি আপনারা সকলেই দেখেছেন। তো ভিডিওটির শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি আপনাদের, যারা এই মুহূর্তে আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা কেবলমাত্র মহিলাদের জন্যই কিন্তু পুষ্টির বিষয়, কেননা এই মুহূর্তে যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু কেবলমাত্র মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবে। তো এই মুহূর্তে আপনারা রিক্রুটমেন্টের ডিটেলসটা আমি শর্টকাটে আপনাদের একবার জানিয়ে দিই। বোর্ড নেম, যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে রিক্রুটমেন্টকে ছাড়া হয়েছিল এবং ICDS সুপারভাইজার পদের জন্য। ভ্যাকেন্সি, যেটা আপনাদের সকলের জন্য অনেক বড় মাপের একটা খুশির খবর, অর্থাৎ কেবলমাত্র মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু এটা অনেক বড় মাপের একটা খুশির খবর, কেননা ভ্যাকেন্সিস কিন্তু অনেকটাই বড় মাপের একটা ভ্যাকেন্সি এই রিক্রুটমেন্টের জন্য ছাড়া হয়েছে। 2954টি ভ্যাকেন্সিস কিন্তু এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্টের বিষয় নিয়ে কথা বলে আর সময় নষ্ট করব না, কেননা আপনারা আশা করি রিক্রুটমেন্টটা জানেন। আর যদি না জেনে থাকেন অবশ্যই কিন্তু উপরে আই বাটনে, ভিডিওটির উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা রিক্রুটমেন্টকে দেখে নিতে পারবেন। তো আর রিক্রুটমেন্টে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো দরকার, ঠিক আছে? তো আপনারা কতদিন, আশা করছি এই বিষয়ে সম্পূর্ণ আপনারা জানেন, যে তবুও বলে নিচ্ছি যে আপনারা যা যারা এই পদের জন্য আবেদন করেছেন তাদের জন্য বলছি না, তো আপনারা অনেকেই জানেন যে এই পদের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। তবে কিন্তু লাস্ট ডেট কিন্তু দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের 16 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ আপনারা যারা যারা এই পদের জন্য আবেদন করতে চাইছেন এবং ইচ্ছুক আবেদন করবার জন্য, তারা কিন্তু দেরি করবেন না, কারণ লাস্ট ডেট কিন্তু এপ্রিল মাসের 16 তারিখ। এর আগের ভিডিওতেও সেটা আপনাদের বলিয়ে দেওয়া হয়েছে, তো আশা করছি সেটা শুনেছেন। তো আজকে চলুন, আরও আজকে যেটা বিষয় সেটা হলো মেইন, সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই পোস্টের রিক্রুটমেন্টটা তো আপনারা এতক্ষণ জানানো হলো আপনাদের। তো আজকে এই রিক্রুটমেন্টের, অর্থাৎ এই পরীক্ষাটা যে নেওয়া হবে সেটা সিলেবাসটা কী হবে, সিলেবাস প্রসেস এবং সিলেকশন প্রসেস বলতে পারেন, এবং এই রিক্রুটমেন্টের যত এই চাকরির পরীক্ষাটা সম্পন্ন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলা হবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে, যার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। এবং ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে আপনাদের জন্য, যেই বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি, যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা পার্সোনাল অ্যান্ড্রয়েড ইউটিউবে চলে যেতে পারেন, সেখান থেকে কিন্তু সার্চ করতে পারেন জব অ্যালার্টস 360। এই মুহূর্তে আপনাদের দেখতে পাচ্ছেন জব অ্যালার্টস, ঠিক আছে? এইটা সার্চ করার পর কিন্তু আপনারা, আমি রেকমেন্ড করবো আপনারা যদি কোনো ব্রাউজার থেকে যান সেক্ষেত্রে ক্রোম রেকমেন্ড করবো, ক্রোম ব্রাউজারে আপনারা গিয়ে আপনার সার্চ বারে লিখতে হবে জব অ্যালার্টস 360 দিয়ে কিন্তু এন্টার প্রেস করতে হবে। তো করার পর আপনারা এটা টাইপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সর্বপ্রথম যেই আপনারা অপশানটা দেখতে পাচ্ছেন জব অ্যালার্টস 360 ইউটিউব, সেখানে কিন্তু ক্লিক করতে হবে। করার পর আপনাদের সামনে যে পরবর্তী যে ইন্টারফেসটা আসবে, এই যেরকম দেখতে পাচ্ছেন এখানে একটা, যেহেতু এই চ্যানেল দ্বারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা হয়েছে, তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সেখানে কিন্তু একটা সাবস্ক্রাইব চিহ্ন চলে আসবে, সেখানে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। তাতে কি হবে, এই চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড দেওয়া হবে অবশ্যই কিন্তু আপনারা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারবেন। এবং আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সেই সকল বন্ধুদের জন্য যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকে বিষয়ে চলে যাচ্ছি। আজকের এই রিক্রুটমেন্টের সিলেবাসটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব। তো আমরা নিচে যাওয়া মাত্র এরকম একটা ইন্টারফেস আপনারা দেখে নিতে পারবেন, সেখানে কিন্তু দেওয়া রয়েছে WBPSC ICDS সুপারভাইজার সিলেকশন প্রসেস, অর্থাৎ এই রিক্রুটমেন্টের জন্য এই পরীক্ষাটিতে আপনাকে কীভাবে বাছাই করা হবে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে যে এখানে কিন্তু দেওয়া রয়েছে দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অঙ্গনওয়াড়ি অর ICDS সুপারভাইজার উইল বি এ থ্রি স্টেজ প্রসেস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য নেম অফ দ্য স্টেজেস অ্যান্ড আর প্রোভাইডেড বিলো, অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা স্টেজে কিন্তু সিলেকশন প্রসেসটা হবে, ঠিক আছে? তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট,
সেখানে কিন্তু মার্কস থাকবে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এবং টাইপ অফ কোশ্চেন্সের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। এর পরবর্তী সাবজেক্ট এবং সিলেকশন দেখতে পাচ্ছি মেইনস, মেইনস রিটেন এক্সাম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 400 নম্বরের পরীক্ষা থাকছে। এটাই কিন্তু সব থেকে বেশি নম্বরের পরীক্ষা নেওয়া হবে মেইনস রিটেন এক্সাম জন্য, কিন্তু 400 নম্বরের পরীক্ষা থাকবে। এবং যদি টাইপ অফ কোশ্চেন্সের দিকে আমরা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু কনভেন্টেশনাল কিন্তু টাইপ কিন্তু কোশ্চেন থাকবে। তো এর পরবর্তী যেটা বিষয়, 3 নম্বর স্টেজ, থার্ড স্টেজ অর্থাৎ সর্বশেষ স্টেজ কিন্তু দেখতে পাচ্ছি ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ের জন্য কিন্তু আপনার 50 নম্বরের পরীক্ষা থাকবে, সেটা কিন্তু টাইপ অফ, যদি কোশ্চেন্সের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আপনাকে মৌখিক একটা মুখে আপনার কথা হবে। সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ যা হয় আপনার সেটা সকলেই জানেন, সেখানে কিন্তু ভাইবা ভয়েসের মাধ্যমে আপনাকে কিন্তু এই এই 3টা প্রসেসে কিন্তু আপনাকে এই পদের জন্য নির্বাচন করানো হবে। তো চলুন আরও বাকি ডিটেলস আমরা আজকের ভিডিওতে শর্টকাটে দেখে নেব। তো পরবর্তী যেটা বিষয়, আপনার নিচে যাওয়ার মতো আরও একটা ডিটেলস দেখে নিতে পারবেন, সেখানে কিন্তু WBPSC সুপারভাইজার প্রিলিমিনারি এক্সাম সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই পরীক্ষাটা কী কী সিলেবাসের উপর ডিপেন্ড করে হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম এখানে 4টা স্টেপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু প্রথম স্টেজে হবে ইংলিশ কোশ্চেন, সেখানে থাকবে 25 নম্বর, এবং প্রত্যেকটি নাম্বারের দিক দিয়ে যদি দেখেন আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু 25 নম্বর করে দেওয়া রয়েছে। সেখানে সর্ব সাবজেক্টগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রত্যেকটি সাবজেক্টের জন্য 25 নম্বর করে আমি আরেকবার জানিয়ে দিলাম যে ইংলিশের জন্য ইংলিশ থাকছে, সেকেন্ড থাকছে বেঙ্গলি, থাকছে 3 নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্সের জন্য কিন্তু 25 নম্বর সেম যেটা মার্কস থাকছে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে, জেনারেল নলেজ থাকছে। এই 4টা সাবজেক্টের কিন্তু আপনার সম্পূর্ণ যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু 100 নম্বরের পরীক্ষাটা নেওয়া হবে, ঠিক আছে, যেটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, ঠিক আছে। তো এখানে 100 নম্বরের এই 4টি সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, তাও আমি আপনাদের একটু বক্সের মাধ্যমে দেখে নিতে পাচ্ছেন। এই যে বক্সটা আমি দেখালাম, এই বক্সের মধ্যে কিন্তু যেই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে এই কয়েকটি সাবজেক্ট মিলে, ঠিক আছে। তো চলুন আরও বাকি ডিটেলস আমরা এখন দেখব। তো এই মুহূর্তে আমরা আরও নিচে চলে যাব, পেজটির নিচে গিয়ে দেখব আরও কোনো ইনফরমেশান আমরা পাই, খুঁজে কী পা কী কী ইনফরমেশান দেওয়া রয়েছে। তো পরবর্তী যেটা বিষয় সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আরও একটা বিষয়, সেটা WBICDS সুপারভাইজার মেইনস এক্সাম প্যাটার্ন, অর্থাৎ যেটা 400 নম্বরের পরীক্ষাটা নেওয়া হবে সেটার কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেইনস এক্সাম উইল কনসিস্ট অফ সাবজেক্টিভ অর কনজারভেটিভ, টোটালটা কিন্তু আপনারা পড়ে নেবেন একবার ঠিকঠাক, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ 400 নম্বরের পরীক্ষাটা নেওয়া হবে, যেটা আপনাদের প্রথমে সিলেবাস প্যাটার্নটা দেওয়া রয়েছে। সেখানে কিন্তু প্রসেস কত নম্বরের পরীক্ষা দেওয়া হবে একটা একটু আগে আপনাদের জানালাম। তো এখানে কিন্তু আপনাদের দেখে নিতে পারবেন ক্লিক হেয়ার এই অপশানে, আমি লাল রঙের বক্স করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, চেক হেয়ার। সেখানে কিন্তু WBPSC ICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপডেটস 219, এখানে কিন্তু ক্লিক করে আপনারা সরাসরি সরকারি ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে বাকি তথ্য জেনে নিতে পারবেন, ঠিক আছে। এখনকার আরও বিষয় আমরা দেখে চোখে রাখবো। তো এটা চলে গেল মেন্স এক্সামের প্যাটার্নটা কী করে হবে, ঠিক আছে, সেটা আপনারা দেখে নেবেন। আমি আজকের জাস্ট বিষয়টিকে আপনাদের চোখের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। আরও দেখে নিচ্ছি আরও কোনো বিষয় কী বিষয়ে দেওয়া রয়েছে। তো এখানে আরও দেখতে পাচ্ছেন নিচে একটা হেডলাইন্স দেওয়া রয়েছে, ডাউনলোড WBPSC ICDS সুপারভাইজার ডিটেলস সাবজেক্ট, সরি বন্ধুরা, সিলেবাস PDF বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পরীক্ষাটা কিন্তু আপনাদের কেবলমাত্র বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। কোশ্চেন পেপারে আপনারা দেখে নিতে পারবেন যখন পরীক্ষাটা হবে, সেখানে কিন্তু কেবলমাত্র বাংলা এবং ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে, অর্থাৎ আপনারা বাংলাতেও দিতে পারেন এবং ইংলিশেও অ্যাটেন্ড করতে পারেন পরীক্ষাটাতে, ঠিক আছে। তো পরবর্তী দেখে নিচ্ছি আরও কোনো বিষয় যেটা দেওয়া রয়েছে কি না। তো আমরা এই পেজটির আরও নিচে চলে যাব। তো এখানে কিন্তু আরও একটা ডিটেলস আপনারা দেখে নিতে পারছেন, যে এখানে কিন্তু একটা হেডলাইন্স দেওয়া রয়েছে, জেনারেল ইংলিশ সিলেবাস ফর ICDS ফিমেল সুপারভাইজার এক্সাম, যেটা আমি প্রথমেই জানালাম আপনাদের যে এই পরীক্ষাটাতে কেন্দ্র কেবলমাত্র কিন্তু মহিলারাই আবেদন করতে পারবেন, অর্থাৎ আজকের ভিডিওটি কিন্তু কেবলমাত্র মহিলাদের জন্যই, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওর শুরুতেই আপনারা সাবজেক্টটিকে বুঝে ফেলেছেন। তো এর পরবর্তী যেটা বিষয় সেটা কিন্তু জেনারেল ইংলিশ সাবজেক্ট সিলেবাস ফর, সরি বন্ধুরা, সিলেবাস ফর ICDS ফিমেল সুপারভাইজার এক্সাম, অর্থাৎ এক্সামের কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। এখানে কী কী দেওয়া রয়েছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, এরকম করে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। স্পেলিং টেস্ট, আরও কিছু ইনফরমেশান যেটা আমি আপনাদের সামনে কিন্তু বক্সের মাধ্যমে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। তো আপনারা দেখে নেবেন, পেজটি এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে রয়েছে, পেজটিকে
আপনারা স্টপ করে দেখে নেবেন। আরও ডিটেলস এই মুহূর্তে আরও দেখছি, আরও কোনো গুরুত্বপূর্ণ ডিটেলস যদি আমরা দেখতে পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তো চলুন আমরা এই মুহূর্তে আরও নিচে চলে যাব। তো অ্যারিথমেটিকের সিলেবাস, ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অ্যারিথমেটিকের সিলেবাস। এটা হেডলাইনসটা আপনারা পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে অ্যারিথমেটিক সিলেবাস ফর WB ICDS এক্সাম 2019, অর্থাৎ অ্যারিথমেটিক সাবজেক্ট যেটা থাকছে সেটা কিন্তু কী কী বিষয় থাকবে সেটা কিন্তু প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, আরও কিছু বিষয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন, পার্সেন্টেজ অ্যান্ড এভারেজ, ঠিক আছে, এই সবগুলা আপনারা দেখে নেবেন। আরও কিছু ডিটেলস সম্পূর্ণটা বলতে গেলে টাইম অনেকটাই বেড়ে যাবে, তো আপনাদের সেটা বোর লেগে যাবে, দেখে নেবেন বাকিটা। তো পরবর্তী জেনারেল নলেজ টপিক রয়েছে সেটাও কিন্তু আমরা দেখব। তো চলুন, আপনারা আশা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি ভিডিও শুরুতে এবং মাঝখানে আপনাদের জানিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এভাবে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়, ঠিক আছে। তো চলুন আমরা এর পরবর্তী বিষয় দেখে নেবো যে জেনারেল নলেজ প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু টপিক এখানে আলোচনা করা রয়েছে, বিষয় কী কী বিষয় থাকবে না থাকবে সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয় এখানে দেওয়া রয়েছে। পরবর্তী যেটা বিষয় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে জেনারেল নলেজ টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ পরীক্ষাতে কী কী এই যে এক্সামটা নেওয়া হবে সেখানে কী কী সাবজেক্টের উপর টপিকের উপর থাকবে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। জেনারেল নলেজের ক্ষেত্রে সেখানে কিন্তু রবে থাকবে এখানে এগুলো দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান হিস্টোরি থাকবে, জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পলিটিক্যাল সায়েন্স, এসব সাধারণ বিষয় কিন্তু থাকবে। এইসব বিষয়ের উপর আপনার কিন্তু এই জেনারেল নলেজের প্রশ্ন আসবে। তো চলুন আর পরবর্তী বিষয় আমরা দেখব। তো এই মুহূর্তে পেজটির আরও নিচে চলে যাব। তো পরবর্তী এটাই কিন্তু লাস্ট আপনাদের জানাবার বিষয়। তো আমরা এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি এক্সাম সিলেবাস সাথে কিন্তু এটার উপর যে বিশেষ করে যে এই ডিপেন্ড করে বেঙ্গলি এক্সাম সিলেবাসের উপর ডিপেন্ড করে যেই পরীক্ষাগুলো মানে যেই বিষয়গুলো আপনাদের এক্সামে আসবে সেই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রামার, ভার্ব, এবং আপনারা কিন্তু লাল, আমি কিন্তু যার জন্য লাল বক্স করে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউন্স কিন্তু এখানে আপনাদের এই বিষয়গুলো কিন্তু এই পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে। তো আপনারা আশা করছি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আশা করি জেনে নিতে পেরেছেন। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, 12 মিনিট 35 কি 36 সেকেন্ড। তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, সম্পূর্ণ ভিডিওটা ডিউরেশনটা অনেকটাই বড় হয়ে গেল। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই রিক্রুটমেন্টের এবং সিলেবাস প্যাটার্ন প্রসেস এবং সিলেকশন প্রসেস সম্পূর্ণ ডিটেলস কিন্তু আলোচনা করা হলো, আপনারা ভিডিওটা প্রথম থেকে শুনেছেন আশা করছি। তো আরও একটা বিষয় যেটা আপনাদের জানাবার দরকার, যেটা এই মুহূর্তে আমি এতক্ষণ ধরে জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা পেজটার নাম আপনাদের জানানো হয়নি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন jobsondhan.com-এর একটা পেজ, অর্থাৎ ওয়েবসাইটের একটা কিন্তু আমি পেজে রয়েছি। তো আপনারা খুব সুবিধার্থে কিন্তু আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশানের নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এই পেজে চলে আসতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের কোথাও যাবার দরকার নেই, ভিডিও ডিসক্রিপশানের নিচে কিন্তু এই পেজটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন, ঠিক আছে। বন্ধুরা আজকের মতো তো এই বিষয়ে জানানোর কোনো কিছু নেই। তো এই বিষয়ে যদি আরও কোনো তথ্য বা অন্য কোনো তথ্য যদি আমরা জানতে পারি অবশ্যই কিন্তু আমাদের কাছে খবর আসলে আপনাদের নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তার জন্য চ্যানেলটিকে কিন্তু সবসময় ফলো রাখতে হবে, এবং আপনাদের জন্য ভিডিওটি শেষ করার আগে আরও একবার ভিডিও শুরুতে যে রিকোয়েস্টটা করেছিলাম সেটা আবারও রিকোয়েস্ট করবো। যেই বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটারও লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটির লিঙ্ক কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যেতে পারবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এবং পাশে সাবস্ক্রাইব করার মতো পাশে যে বেলটা আপনাদের বেল আইকনটা শো করবে সেখানে কিন্তু অলটা আপনাদের অল বলে অপশানটিতে প্রেস করে দিতে হবে, তাতে কী হবে এই চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড দেবে তখনই কিন্তু আপনারা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারবেন খুব সহজে, আপনারা যে যা ডিভাইস ইউজ করছেন সেই ডিভাইসের মাধ্যমে পেয়ে যাবেন। এবং আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটিতে 3452টি কিন্তু সাবস্ক্রাইব রয়েছে। তো আপনাদের জন্য বন্ধুরা, সেই সব বন্ধুদের জন্য চ্যানেলটিকে চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আজকের মতো এটুকুই থাকলো, ভালো থাকবেন সবাই। আরও কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব। নমস্কার বন্ধুরা, জবেলার্স 360 ইউটিউব চ্যানেলে